হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে উড়িষ্যার একটা বিখ্যাত মিষ্টি ছানা পোড়া, তার রেসিপিটা নিয়ে তোমাদের কাছে চলে এলাম। এখানে প্রথমে আমি কিছু জল দিয়ে দিলাম যাতে দুধটা নিচে লেগে না যায়। দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর গ্যাসটা একদম সিম আঁচ করে আমি কিছু ভিনিগার এতে মেশাবো। ভিনিগারটা আমি জলের সঙ্গে মিশিয়ে রেখেছি, হাফ কাপ মতন ভিনিগার নিয়েছি, তাতে জল দিয়ে মিশিয়ে রেখেছিলাম। আস্তে আস্তে ভিনিগারটা দিয়ে দেওয়ার পর দুধটা কেটে যাবে এবং খুব ভালো একটা ছানা তৈরি হবে। এইবার ছানাটা আমি ভালো করে ছেঁকে নেব। ছেঁকে নিয়ে তারপর এটাকে ছানাটাকে ধুয়ে নিতে হবে, জল দিয়ে ভালো করে ছানাটা ধুয়ে নিতে হবে। ধুয়ে নেবার পর যে ছানার যে জলটা থাকবে, সেই ছানার জলটা আমি রান্নার কাজেও ব্যবহার করতে পারি বা গাছে দেবার কাজেও খুব ভালো উপযোগী। এবার ছানাটাকে আমি একটা বাটিতে নিয়ে নিলাম ছাঁকনির থেকে। তারপর এতে হাফ কাপ মতন চিনি দিয়েছি আর সুজি দিয়েছি 3 থেকে 4 চামচ মতন, দিয়ে ভালো করে এটার মধ্যে মিশিয়ে নেব। আর দেব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না, 2 থেকে 3 চামচ দিয়ে মিশিয়ে রাখতে হবে। মিশিয়ে এটা আধা ঘন্টা মতো এভাবেই ঢাকা দিয়ে রেখে দিতে হবে, তাতে সুজিটা অনেকটাই নরম হয়ে যাবে। এখানে আমি 1 লিটার মতন দুধের ছানা তৈরি করেছি। সুজিটা মেশানোর পর, গুঁড়ো দুধ সুজি মেশানোর পর আধা ঘন্টা মতো ঢেকে রেখেছিলাম। তারপর আবারও ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে ঘি এতে দিয়ে দিলাম, 2 থেকে 3 চামচ মতন ঘি এতে মিশিয়ে আর একটু সময় এটা রেখে। আরও মিষ্টির ভিডিও আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া রয়েছে, তোমরা দেখে নিও, অনেক কিছুই জানতে পারবে। ঘিটা মেশানোর পর 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর এতে আমি বসানোর কিছুক্ষণ আগে দিলাম এলাচের গুঁড়ো, 1 চামচ মতন এলাচ গুঁড়ো দিলাম। আর এতে দেব বেকিং পাউডার, 1 চামচ মতন বেকিং পাউডার এতে মিশিয়ে দিলাম। আর এই টিনটা নিয়েছি, একটা অ্যালুমিনিয়ামের বাটি মতো নিয়েছি, তাতে আমি কিছুটা ঘি দিয়ে দিলাম নিচে। তারপর এতে বাটার পেপার দিতে হবে, বাটার পেপারটা দিলে খুব সুন্দরভাবে মোল্ড হয়ে যায়। তারপর আবার এতে ঘি ব্রাশ করে দেব। এই ছানা পোড়া মিষ্টিটা পুরীর খুব প্রসিদ্ধ মিষ্টি এবং ঠাকুরের 56 ভোগের মধ্যেও এটা দেওয়া হয়। এবার আমি এতে ভ্যানিলা এসেন্স 2 থেকে 3 ফোঁটা মতো মিশিয়ে দিলাম, তাতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। ভ্যানিলা এসেন্সটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এই বাটির মধ্যে আমরা এটাকে ঢেলে দেব। ঢেলে একটু ট্যাপ করে নেব যাতে হাওয়া যেগুলো থাকবে সেটা বসে যাবে। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি নুন নিয়ে নিয়েছি। নুনটাকে ভালো করে এই তাওয়াটার ওপর আমি কড়াইটা বসাবো যাতে নিচে লেগে না যায়। নুনটাকে প্রথমে আমি একটু হিট করে নেব ঢাকা দিয়ে, তারপর এতে বাটিটা নুনের ওপরে বসিয়ে দেব। মোটামুটি আধা ঘন্টা মতো এটা হতে লাগবে, মাঝে একবার একটু দেখে নিতে হবে। মোটামুটি 20 মিনিট পর আমি একটা চাকু দিয়ে একটু দেখে নিচ্ছি যে এটা কতটা হয়েছে। যদি চাকুটার মধ্যে একটুখানি লেগে গেছে দেখতে পাচ্ছ, তার মানে এটা আর একটু হতে হবে। মোটামুটি 30 মিনিটের মধ্যে হয়ে যায়, 30 থেকে 35 মিনিট সময় লাগে। আমাদের ছানা পোড়া মিষ্টিটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিয়ে 10 মিনিট মতন রাখবো ঠান্ডা হবার জন্য। তারপর এটাকে বাটি থেকে নামিয়ে নেব। মিষ্টিটা ঠান্ডা হয়ে যাবার পর আমি নামিয়ে নিয়েছি। বাটার পেপারটা দেখছো কতটা সুন্দরভাবে উঠে আসছে। আমার চ্যানেলে গিয়ে যে ভিডিওগুলো দেওয়া আছে সেগুলো দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। খুব শিগগিরই আসছি আরও নতুন নতুন রেসিপি নিয়ে।